আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আকাশ। আজ আমি কথা বলবো ষষ্ঠ পে কমিশন নিয়ে। কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর চলে এসেছে, তো সেই সব গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলি আজ আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট জিজ্ঞেস করতে চাইছি, এটি পে কমিশন বকেয়া ডিএ এরিয়ার এবং সরকারি কর্মচারীর যাবতীয় খবরের জন্য সবচেয়ে ভরসাযোগ্য চ্যানেল। আপনি যদি আমার চ্যানেল নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, কলকাতা 24x7 অনলাইন নিউজ পোর্টালে খবরের শিরোনামে বলা হচ্ছে, দু মাস কেটে গেলেও বেতন বৃদ্ধি নিয়ে জারি হয়নি নির্দেশিকা, ক্ষুব্ধ শিক্ষকেরা। এই খবরটি এখন আমি আপনাদের বিস্তারিতভাবে পড়ে শোনাচ্ছি। দেখুন খবরটি প্রকাশিত হয়েছে 2 ডিসেম্বর 2019 6:10। তো এখন দেখুন খবরটি কি বিস্তারিত কি বলা হচ্ছে। তিমির কান্তিপতি বাঁকুড়া, রাজ্য সরকার দাম্ভিকতা প্রদর্শনে অবিচল, জাতি গড়া কারিগরদের জীবিকা মনোনয়নে সর্বভারতীয় সাম্মানিক প্রদানে নিষ্প্রিয় বিদ্যয়। অভিযোগ তুলে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সামনে অবস্থান ও প্রতীকী অনশনে বসলেন শিক্ষকেরা। সোমবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে এই প্রতীকী অনশনে 18 জন শিক্ষক অংশগ্রহণ করেন। একই সঙ্গে প্রায় 150 জন শিক্ষক এই আন্দোলনে সমর্থন করে আন্দোলনে বসেছেন। আন্দোলনরত পশ্চিমবঙ্গ প্রাথমিক সমিতির বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে সংসদ সচিবকে 9 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। ওই স্মারকলিপিতে কেন্দ্রীয় হারে মর্গা ভাতা চালু, গ্র্যাজুয়েটি উচ্চসীমা 2 লক্ষ টাকা করা, পেনশন কমিউনিকেশনের মেয়াদ 15 বছরের পরিবর্তে 10 বছর করার দাবি জানানো হয়েছে। তো দেখুন বন্ধুরা, এই ছিল সেই আন্দোলনের ছবিগুলি, আপনারা স্পষ্টভাবে আপনাদের অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এরপর খবরে কি বলা হচ্ছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক সমিতির সাধারণ সম্পাদক দীনবন্ধু ঘোষণ বলেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম পে কমিশন প্রকাশের 2 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও শিক্ষা দপ্তর থেকে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির কোনো নির্দেশিকা জারি হয়নি। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ব্যানারটি বাঁকুড়া জেলার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে তারা আন্দোলন প্রদর্শন এখানে করেছেন। আপনারা স্পষ্টভাবে এই ব্যানারটি এবং আন্দোলনের ছবিগুলি দেখতে পাচ্ছেন এবং পরবর্তী খবরটি আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। গেট পে বৃদ্ধির নামে শিক্ষকদের সঙ্গে প্রহসন করা হয়েছে দাবি করে তিনি বলেন, রোপা 2019 আয়ত্তায় এনে বিভাগীয় নির্দেশে জারি করে রোপা 2019 আয়ত্তায় আনা হোক। একই সঙ্গে মাসিক চিকিৎসা ভাতা 500 টাকা বন্ধ করে ওয়েস্ট হেলথ স্কিমে শিক্ষকদেরও আনার দাবি জানান তিনি। গঠনগতভাবে তাদের দাবি দেওয়া নিয়ে তাদের আন্দোলন রাজ্যের প্রতিটি চক্রে সংগঠিত হয়েছে। একই সঙ্গে 7 ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে 11 ডিসেম্বর থেকে কলকাতা বিকাশ ভবনের সামনে তারা আমরণ অনশনে বসবেন বলে তিনি জানান। তো এই ছিল ষষ্ঠ পে কমিশন ও বকেয়া ডিএ সংক্রান্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটস ও খবর। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা, আজ পর্যন্ত খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে আপনার সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। Thank you.